वालेकुम भिवार्स, वेलकाम बैक टू माई चैनल रकमाई टिप्स घर टोटका। आज हमें अपन साथेर करब मोरग पोलाव रेसिपी। और ये मोरग पोलावटी आपनारा रेस्टुरेंटे अनेक समय खे थाकेन आर सेई स्वादटा बासाय पान ना। तो बासाय किभाबे रेस्टुरेंटेर मतो मोरग पोलाव तैरि करबेन सेटी आमी आजके देखिए दिब। तो अवश्य आपनारा आमार भिडियोटी फलो करे एभाबे तैरि करे निबेन। तो चलुन भिवार्स देखे नेया जाक। मोरग पोलावटी तैरि करार जन्य आमी एखाने 2 केजि परिमाण पाकिस्तानी मुरगीर माँस निये निच्छि। आर एखाने आमी एकटा मुरगी थेकेई एई मोरग पोलावटी तैरि करब। आपनारा चाइले शुधु लेग पिसो व्यवहार करते पारेन। तो आमी एखाने मोरग पोलावर जन्य लेग पिस आर ब्रेस्ट पिस सब रकम पिसई एखाने यूज करब। तो এই পিসগুলোকে প্রথমে আমি একটি পাত্র নিয়েছি। আর পাত্রের মধ্যে আমি বাসায় টক দই তৈরি করে নিয়েছি। আর সেই টক দইয়ের মধ্যে ভালো করে মেরিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব। মেরিনেট করার জন্য আমি এর সাথে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি। আর এখানে দিয়ে নিব মরিচের গুঁড়ো। আর শুকনো মরিচের গুঁড়ো আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এর ভিতরে ভালো করে এগুলো মিক্স করে তার ভিতরে লেগ পিস আর বাকি পিসগুলো আমি এর ভিতরে মেরিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর ভালো করে মিক্স করে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা পর আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। আর প্যানে আমি একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিব। সয়াবিন তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিব। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর এগুলো আমি তুলে রেখে দিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা রয়েছে তেলের মধ্যেই আমি রোস্টটা করে নেব। তো প্রথমে আমি এখানে লবঙ্গ দিয়ে নিচ্ছি 3-4টি। আর দিয়ে নিব 1 পিস এলাচ। আর এলাচের মুখগুলো অবশ্যই খুলে দিতে হবে। আর এছাড়া আমি এখানে দিয়ে নেব 2টা তেজপাতা আর 3 পিস দারচিনি। আর এগুলো দিয়ে আমি সামান্য পরিমাণে একটু ঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নিব। আর এর ভিতরে আমি দিয়ে নিচ্ছি গোলমরিচ। আর এখানে আমি কালো গোলমরিচটা ইউজ করেছি। তো এ পর্যায়ে একটু ভাজা হয়ে আসলে এ পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে আমি একটু ব্রাউন কালার করে নিব। 3 মিনিট ভাজলেই ব্রাউন কালার চলে আসবে। আর এই পেঁয়াজ কুচিগুলো ভালো মতো একটু ব্রাউন কালার আসলে এরপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করে নিব। আর ভালো করে একটু ভেজে নিব। তো 5 মিনিট হয়ে গেলে এর সুন্দর একটি কালার চলে আসবে। আর এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু মেরিনেট করার সময় আমি একটু লবণ দিয়েছি এজন্য আপনারা একটু বুঝে লবণটা দিবেন। আর এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এছাড়া 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা একসাথে এখানে দিয়ে নিচ্ছি। আর ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে, এতে রোস্টের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো এই মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। আর এর সাথে আমি এখন দিয়ে নিব বাদাম বাটা। তো বাদাম বাটাগুলো আপনারা চাইলে বিভিন্ন ধরনের বাদাম বাটা এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে চীনা বাদাম বাটা আর কাঠবাদাম বাটা দিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম বাটাও দিতে পারেন। তো আমি এখানে 1 কাপ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আর এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আপনারা রেস্টুরেন্টের মতো কীভাবে মোরগ পোলাও তৈরি করবেন সেটি আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর এই ভিডিও অনুযায়ী যদি আপনারা তৈরি করেন তাহলে একদম সেরকম স্বাদ পাবেন। তো এখানে জায়ফল আর জয়িত্রী গুঁড়ো আমি এখানে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে জিরা বাটাও ইউজ করতে পারেন। তো সব রকম মশলা দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে নিতে হবে, এতে মশলাগুলো পুড়ে যাবে না। আর খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় আরও কিছুটা পরিমাণ পানি আমি অ্যাড করে নিচ্ছি। আর খুব ভালো মতো একটু ফুটে আসলে তখন এই মাংসের পিসগুলো দিয়ে নিতে হবে। তো সুন্দরভাবে ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি মেরিনেট করে রাখা সেই মাংসগুলো এর ভিতরে দিয়ে নিব। আর খুব ভালো মতো একটু কষিয়ে নিব। তো মাংসগুলো দেওয়ার পরে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর 5 মিনিট পর আবারও একটু উল্টিয়ে দিতে হবে।
তো মাংসগুলো দেয়া হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মোরগ পোলাও মেহমানদের আপ্যায়নের জন্য খুবই ভালো একটি খাবার, আর বাসায় অনেক সময় দেখা যায় খুব সহজেই এভাবে মোরগ পোলাওটি তৈরি করে নেওয়া যায়, আর অনেক সময় দেখা যায় বাচ্চারাও এটি খেতে পছন্দ করে। তো এইভাবে বাসায় আপনারা মোরগ পোলাও তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি বাকি ম্যারিনেট করে রাখা সেই মশলাগুলো দিয়ে নিচ্ছি, আর ভালো করে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পর আমি এই গোস্তগুলোকে একটু উল্টে দিব, এতে ভিতরে সব ধরনের মশলাগুলো যাবে আর খুব ভালো মতো সিদ্ধ হবে। তো উল্টে পাল্টে দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এভাবে সহজ পদ্ধতিতে এবং স্বল্প উপকরণে কীভাবে বাসায় তৈরি করবেন সেটি আমি আজকে দেখিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে নেব কিশমিশ, আর এখানে আমি 15 থেকে 20টি কিশমিশ এই পর্যায়ে দিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে নেব কয় পিস কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলোকে আমি আস্ত দিয়ে নিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো 2 মিনিটের জন্য আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দিব, আর ঢেকে রেখে দিতে হবে 2 মিনিটের জন্য। এছাড়া আপনারা বাকি প্রসেসগুলো এখানে দেখে নিতে পারবেন। তো এই পর্যায়ে আমার রোস্টটা প্রায় হয়ে এসেছে, আর এর ভিতরে আমি এখন সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটা আমি প্রথমেই সিদ্ধ করে রেখেছিলাম, বাইরের রেস্টুরেন্টগুলোতে মোরগ পোলাওয়ের সাথে ডিম দিয়ে সার্ভ করে, এই জন্য আপনারা চাইলে এখানে ডিমটাও অ্যাড করতে পারেন। আর এখানে রোস্টের মধ্যে যদি ডিমটা দিয়ে রাখা হয় 5 মিনিটের জন্য, তাহলে এর মশলার ঘ্রাণটাও ডিমের মধ্যে চলে আসবে, এই জন্য এর সাথে আমি ডিমটা রেখে আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, এতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর এ পর্যায়ে পোলাওটাকেও প্রসেস করে নিতে হবে। তো 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিয়েছি, আর এ পর্যায়ে তৈরি হয়ে গেছে রোস্টটি। তো এই পর্যায়ে আমি রোস্টগুলোকে তুলে নিব, আর এর ভিতর থেকে যে মশলাটা আছে সেই মশলাটা অর্ধেক পরিমাণ দেওয়ার জন্য রেখে দিব, আর অর্ধেক পরিমাণ তুলে রেখে দিব রোস্টের সাথে পরে পোলাওতে দেওয়ার জন্য। তো এখান থেকে ডিম আর রোস্টগুলো আমি একটি বাটিতে তুলে রেখে দিচ্ছি, আর এই মশলাটাকে আলাদা করে রেখে দিব। রোস্টের স্বাদটা ভালো মতো একটু চেখে দেখতে হবে লবণ ঝালটা ঠিক আছে কিনা, আর কিছুক্ষণ আগে এটা চেক করে দেখতে হবে। তো আমার সব কিছুই এখানে ঠিক আছে, এর জন্য আমি সব এই গোস্ত আর ডিমগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি, আর এখান থেকে মশলা আমি আলাদা করে রেখে দিব অর্ধেকটা পরিমাণ। তো এ পর্যায়ে আমি সবগুলো তুলে নিয়েছি, আর এখানে রোস্টের থেকে সেই মশলাগুলো অর্ধেকটা আমি তুলে রেখে দিব, আর তুলে সেই রোস্টের মশলাগুলো পোলাওয়ের ভিতরে দিয়ে নিব, এতে পোলাওয়ের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর একটা মোরগ পোলাওয়ের আলাদা স্মেল আসবে। তো আপনারা এভাবে বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো এ পর্যায়ে আমি পোলাওটা প্রসেস করে নিচ্ছি, আর এখানে আমি কয়েকবার পোলাওটাকে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর আমি এখানে 1 কেজি পরিমাণ পোলাও নিয়েছি। তো এখানে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, আর এতে আমি পোলাওটা প্রথমে ভালো করে ভেজে নিব। আর ভাজার মধ্যেই আপনাদের এই মোরগ পোলাওয়ের স্বাদটা অনেকটাই ডিপেন্ড করবে, আর কতটা ঝরঝরে হবে সেটাও আপনাদের ডিপেন্ড করবে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি কয়টি লবঙ্গ, আর দিয়ে নেব মুখ খুলে রাখা কয়টি এলাচ, এছাড়া এতে আমি দিয়ে নেব কয়টি তেজপাতা আর দারচিনি। আর এগুলোকে আমি বেশি ভাজবো না, 1-2 সেকেন্ড পরে আমি দিয়ে নিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি আমি এখানে 1/2 কাপ পরিমাণ রেখে দিয়েছি, সেই পেঁয়াজ কুচিগুলো আমি এর ভিতরে এখনই দিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করতে হবে না, সামান্য একটু ভাজা হয়ে আসলেই 2 মিনিট পর আমি পোলাওটা এখানে দিয়ে নিব। তো একটু ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে সেই পানি ঝরিয়ে রাখা পোলাওটা দিয়ে নিচ্ছি। এটাকে অবশ্যই পানি ঝরিয়ে রাখার জন্য প্রথমে আধা ঘন্টা আগে রেখে দিতে হবে। তো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসছে, এ পর্যায়ে আমি পোলাওটা দিয়ে নিচ্ছি যেটা পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। সম্পূর্ণ রান্নাটাই করতে হবে মিডিয়াম লো আঁচে। প্রথমে আমি রোস্টটাকে মিডিয়াম লো আঁচে রান্না করেছি, আর এ পর্যায়ে মিডিয়াম লো আঁচে আমি পোলাওটা ভেজে নিব।
পোলাওটা ভাজা হয়ে গেলে আপনারা অনেকেই জানেন একটা শনশন আওয়াজ হবে আর পোলাওটা অনেকটাই হালকা হয়ে আসবে, আর সেই পর্যায়ে পোলাওটা ভাজা হয়ে আসবে। আর এই পোলাওতে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, আর যে পরিমাণ আপনারা পোলাও নেবেন তার ডাবল পরিমাণ পানি অ্যাড করতে হবে, অর্থাৎ 4 কাপ পরিমাণ পোলাও নিলে 8 কাপ পরিমাণ গরম পানি এতে দিতে হবে। আর আপনারা চাইলে এখানে দুধটাও অ্যাড করতে পারেন। তো পোলাওটা আমার ভাজা হয়ে আসছে, এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে নিচ্ছি। আমার যেহেতু 4 কাপ পরিমাণ পোলাও ছিল, তো আমি এখানে 7.5 কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি গরম পানি, আর এতে আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে নিব দুধ। তা আপনারা চাইলে এখানে পোড়াটা পানি ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এই পর্যায়ে আমি সম্পূর্ণ পানি আর দুধটা অ্যাড করে নিচ্ছি, আর লো আছে এই পোলাওটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আর কিছুক্ষণ পরে আমি বাকি উপকরণগুলো এর সাথে অ্যাড করে নিব। পোলাওটা মিডিয়াম লো আছে হতে থাকবে, আর একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, এতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি আরও 5-10টি কিচমিচ আর 3-4টি কাস্ত কাঁচামরিচ, এতে ফ্লেভারটা ভালো আসবে। আর রোস্টের যে মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটা আমি এতে দিয়ে নিচ্ছি, আর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। এতে পোলাও থেকে একটা মোরগ পোলাও একটা স্বাদ আসবে। তো এই পর্যায়ে আমি ঢেকে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য, আর 5 মিনিট পর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু রোস্টে মশলার লবণ আছে এই জন্য আপনারা চেখে দেখবেন, যদি না লাগে তাহলে দিবেন না। তো আমি সামান্য পরিমাণ দিয়ে নিচ্ছি, এতে স্বাদটা ভালো আসবে এবং লবণের স্বাদটা একটু কমছিল। তো পোলাওটা হয়ে গেছে, আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ পোলাও নামিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে একটু লেয়ারিং করব তাই জন্য নামিয়ে নিচ্ছি, আপনারা চাইলে নাও করতে পারেন। তো অর্ধেক পরিমাণ পোলাওটা নামিয়ে আমি মাঝে রোস্টগুলো দিয়ে নিচ্ছি, এতে পোলাওয়ের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এই জন্য মাঝে আমি রোস্টগুলো দিয়ে আবারও উপরে পোলাওটুকু দিয়ে নিব, আর ভালো করে লেয়ারিং করে রেখে দিব। যারা মিষ্টি পছন্দ করেন তারা চাইলে এখানে কিছুটা পরিমাণ চিনি ইউজ করতে পারেন, আমি এখানে চিনি ইউজ করব না। তো আপনারা চাইলে এখানে চিনিটা অ্যাড করে নিতে পারেন, আমি বেস্তার সাথে সামান্য পরিমাণ চিনি মিক্স করে নিয়েছি আর সেটাই আমি এর ভিতরে দিয়ে নিব। তো রোস্টের উপরে আমি পেঁয়াজের বেস্তার সাথে যে চিনি মিশিয়ে রেখেছিলাম সেটি দিয়ে নেব। তো এখানে বাকি রোস্টের মশলাটুকুও দিয়ে নিচ্ছি, আর এরপরে আমি এর উপরে দিয়ে নিব সেই পেঁয়াজের বেস্তা। তো পেঁয়াজের বেস্তার সাথে চিনিটা মিক্স করে রেখে দিয়েছিলাম সেটি আমি এখন এর উপরে ছিটিয়ে দিচ্ছি, আর এরপরে আমি এর উপরে দিয়ে নিব পোলাও। আপনারা চাইলে এখানে লেয়ারিংটা নাও করতে পারেন, তো সেটা আপনাদের একান্ত ইচ্ছা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন, এতে আমি যে কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে দেখতে পারবেন। আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন তৈরি হলো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন, আর ঝরঝরে করে কিভাবে পোলাও তৈরি করবেন সেটি আমার ভিডিওতে দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলের ভিডিওটি দেখে নিতে পারেন, আর ঝরঝরে পোলাও তৈরি করার জন্য আমি এই ভিডিওর মধ্যে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে রাখবো, এতে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো উপরে আমি সামান্য পরিমাণ গোলাপ জল দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে কেওড়া জলও দিতে পারেন, আর 5 মিনিটের জন্য আমি দমে রেখে দিব। তো তৈরি হয়ে গেল আমার মোরগ পোলাও, আর অসাধারণভাবে আপনারা বাসায় একইভাবে তৈরি করে নিতে পারবেন মোরগ পোলাও, যেরকম রেস্টুরেন্টে তৈরি হয়। আর রেস্টুরেন্টের স্বাদ পেতে মোরগ পোলাও আপনারা আমার ভিডিওটি ফলো করে তৈরি করে নিতে পারবেন, আর দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে। সহজে বাসায় কীভাবে অল্প উপকরণে আপনারা মোরগ পোলাও তৈরি করবেন সেটি আপনারা দেখে নিলেন, আর এইভাবে তৈরি করে আপনাদের বাসার সবাইকে খাওয়াতে পারেন অথবা মেহমানকে আপ্যায়ন করতে পারেন। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পেঁয়াজের পেস্তা এর উপরে ছিটিয়ে দিচ্ছি, এতে দেখতে অনেকটাই ভালো লাগবে আর আপনাদের খাওয়ার স্বাদটাও অনেকটা বাড়িয়ে দেবে। তো ডেকোরেশন ভালো হলে অনেকটাই ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারেন, আর আমাকে অবশ্যই তৈরি করে কেমন লাগলো সেটি আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব, আর আমাকে অবশ্যই
কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।